প্রিয় দর্শক, এইমাত্র ভারতের বাবরি মসজিদ নিয়ে কেঁদে কেঁদে একই বললেন সঙ্গীত শিল্পী রানু মণ্ডল। সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের আদেশে ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে রায় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী বিতর্ক এখনও চলছে। এই রায় নিয়ে ভারতের শীর্ষ মুসলিম সংগঠনগুলোর মধ্যেও তীব্র বিভক্তি দেখা যাচ্ছে। মামলার অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড এই রায় মেনে নেওয়ার কথা ঘোষণা করলেও তাদের আইনজীবীরা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কথা বিবেচনা করছেন। অন্যত্র একটি মসজিদ বানানোর জন্য যে 5 একর জমি বরাদ্দ করেছে তা নিয়েও মুসলিম সমাজের নেতারা একমত নন। এমনকি এসবের মধ্যেই সঙ্গীত শিল্পী রানু মণ্ডলের টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন হইচই শুরু হয়েছে। গত 20 নভেম্বরের সেই টুইট বার্তায় তিনি বলেছেন, আমি আমাদের মসজিদ ফেরত চাই। রায় ঘোষণার পরপরই রানু মণ্ডল আরও বলেন, ভারতের সুপ্রিম কোর্ট সরকারকে মুসলমানদের যে কয়রাতির 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে তা মুসলিম সম্প্রদায় চায় না। মসজিদ নির্মাণে মানুষের কাছে চাইলেই এই জমি পেতে কোনো সমস্যাই হবে না। সরকারের দেয়া কয়রাতির জমি নেওয়ার কোনো প্রয়োজন নেই মুসলমানদের। আমরা আমাদের আইনি অধিকারের জন্য লড়ে যাব। ভারতের মুসলমানদের এত খারাপ দিনও আসেনি যে তাদের সরকারের থেকে কয়রাতির জমি নিতে হবে। সুন্নি ওয়াকফ বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো মুসলমানদের এই 5 একর জমির প্রস্তাব খারিজ করা উচিত, কেননা এই রায়েই প্রমাণ হবে আমরা সকলে কিভাবে একসঙ্গে শান্তিতে থাকতে পারি। আমাদের একসঙ্গে সব ক্ষত সারিয়ে খুব শীঘ্রই ভারতকে এক করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সম্মানিত দর্শক, ভারতের বাবরি মসজিদ নিয়ে রানু মণ্ডলের এমন মন্তব্য করা কি ঠিক হয়েছে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি রানু মণ্ডলকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।